সুপ্রিম কোর্টে আরজিকর মামলার ষষ্ঠ শুনানিতে পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই এর। চার্জশিটে নাম মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের, এছাড়াও নাম রয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। এছাড়াও সিবিআই এর তরফে জানানো হয়, নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সিবিআই। ধর্ষণ ও খুনের ঘটনায় আর কার ভূমিকা রয়েছে তা নিয়ে আরও তদন্তের প্রয়োজন। আরজিকর কাণ্ডে শুরু থেকে প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে। মূল অভিযুক্ত হিসেবে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এসবের মাঝেই মঙ্গলবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একগুচ্ছ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরজিকরের পরিকাঠামোর কাজ 90-95% শেষ হয়েছে। সিবিআই এর থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরই শুরু হয় কাজ। রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার কাজের অগ্রগতি জানিয়ে হলফনামা জমা রাজ্যের। অন্যদিকে আরজিকর কাণ্ডে গঠিত জাতীয় টাস্কফোর্সের কাজের অগ্রগতি হয়নি। মঙ্গলবার সুপ্রিম শুনানিতে কেন্দ্রকে দুষল দেশের শীর্ষ আদালত। ধর্মতলার মেট্রো চ্যানেলে টানা 10 দিন ধরে আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকরা। এবার অসুস্থ আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসক স্নিগ্ধা হাজরা। পাশাপাশি অনশনরত উত্তরবঙ্গ হাসপাতালে জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ, ভর্তি করানো হয় ICCU-তে। অন্যদিকে মঙ্গলবার অনশন মঞ্চে যোগ দিলেন আরও 2 জন, রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী, সংখ্যা বেড়ে 7 জন। জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের মধ্যেই মঙ্গলবারের পুজো কার্নিভাল। রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের বহু নেতা মন্ত্রী, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি এবং বিদেশি অতিথিরা। পুজো কার্নিভালের দিনই দ্রোহের কার্নিভালের ডাক, ফের ধাক্কা রাজ্য সরকারের। রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা পুলিশের জারি করা 163 ধারাও খারিজ করেছে আদালত। উচ্ছ্বাসে উৎসবে মেতে ওঠেন প্রতিবাদীরা। কার্নিভাল বয়কটের ডাক, রাজপথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বড় মিছিলে সামিল হয় গেরুয়া শিবির। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে সামিল হন বিজেপির নেতা, বিধায়ক, সাংসদরাও, সামিল হন বিজেপির বহু কর্মী সমর্থকরাও। মিছিলে স্লোগান ওঠে, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। আরজিকর কাণ্ডের পর প্রথমবার পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন। আগামী 13 নভেম্বর তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে উপনির্বাচন। পশ্চিমবঙ্গের এই 6টি আসন ছাড়াও দেশের আরও 14টি রাজ্যে 42টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। ভোট গণনা 23 নভেম্বর। ঘোষিত হল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। 20 নভেম্বর নির্বাচন মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে 13 ও 20 নভেম্বর ভোট। এছাড়াও 13 ও 20 নভেম্বর দেশের 48টি বিধানসভা কেন্দ্র এবং 2টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। ফলাফল ঘোষণা 23 নভেম্বর। দীর্ঘদিন আলোচনার পরে অবশেষে ঐতিহাসিক চুক্তি সই ভারতের। 31টি শিকারী ড্রোন কিনল নয়াদিল্লি। সরকারিভাবে ড্রোন কেনার প্রক্রিয়া সম্পন্ন হল মঙ্গলবার। তবে এই ড্রোন কবে ভারতে আসবে তা এখনও জানা যায়নি। কানাডার জাতীয় সুরক্ষা উপদেষ্টার সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন অজিত ডোভাল, চাঞ্চল্যকর দাবি মার্কিন সংবাদপত্রের। হরদীপ সিং নিজ্জর খুনে ভারত বিষ্ণুই গ্যাংয়ের সাহায্য নিয়েছে, সাফ জানায় কানাডা। এই গোপন বৈঠক প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।